ছাতনা বাঁকুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যার মাটিতে জড়িয়ে আছে কত অজানা ইতিহাস। ছাতনা থানার অন্তর্গত শুশুনিয়া বাঁকুড়ার পর্যটন মানচিত্রে এক উজ্জ্বল নাম, কিন্তু বিশ্ব ইতিহাসে সুপ্রাচীন অস্পষ্ট ধূসর বঙ্কগিরি, শুংসমার গিরি তথা প্রাগৈতিহাসিক শুশুনিয়ার গুরুত্ব অন্যখানে। ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, যুগোস্লাভিয়ার পাশাপাশি আদি নিয়ান্ডারথাল মানবের অস্তিত্বের প্রমাণ মিলেছে শুশুনিয়ায়। এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা অনুসন্ধান চালিয়ে প্রাচীন প্রস্তর যুগের বহু হাতিয়ার, শিলিভূত কঙ্কালের পাশাপাশি লোমশ হাতি বা পালাইও লোকসডন নামাডিকাসের জীবাশ্ম পেয়েছেন। পণ্ডিতদের অনুমান, 2,25,000 থেকে 1,00,000 বছর আগে এখানে আদি মানব প্রজাতির একটি শাখা বসতি স্থাপন করেছিল। আবার ডক্টর অতুল সুদ দাবি করেছেন, মহাবিনিষ্কমনের পর গৌতম বুদ্ধ বঙ্কগিরি অর্থাৎ শুশুনিয়ার বেশান্তর আশ্রমে অরাধ মুনির কাছে শিবিধর্মে দীক্ষা নেন। শুধু কি তাই, এই পাহাড়ের উত্তরাংশের প্রস্তর গাত্রে ব্রাহ্মী হরপে কিন্তু সংস্কৃত ভাষায় দুটি লিপি উৎকীর্ণ আছে। সমুদ্রগুপ্তের সমসাময়িক পুষ্করণারাজ চন্দ্রবর্মা তার বিখ্যাত লিপিটিতে বলেছেন, চক্র স্বামীন দশাগ্রণাতি সৃষ্ট পুষ্করণাধিপতি মহারাজ শ্রীচন্দ্রবর্মণস্য পুত্র মহারাজ শ্রীচন্দ্রবর্মণ কৃতি। শুশুনিয়া পাহাড়ের জল স্বাস্থ্যকর ও রোগ নিরাময়কারী বলে স্থানীয়দের বিশ্বাস। এখানের পাহাড় মেলার কথা তো সুবিদিত, আদিবাসীদের সক্রিয় অংশগ্রহণ যে মেলাকে অনন্যত দান করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি বোলপুকুরের মকস্নান, টুসু বিসর্জন ও বোলপুকুরের মেলার কথা। জাঁকজমকপূর্ণ বাসুলে মেলার মতো না হলেও স্বীয় বৈশিষ্ট্য ভাস্বর, তার সাথে ছাতনা থানার অন্তর্গত বহু আদিবাসী গ্রাম, তাদের সংস্কৃতি, নৃত্যগীত, উৎসবের কথা আলাদা করে বলতেই হয়। আজ এই ছাতনার রাজবাড়ির ভগ্নদশা দেখে অনুমান করা কঠিন যে একসময় এখানের রাজারা বিষ্ণুপুরের মল্ল রাজাদের সাথে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অবতীর্ণ হতেন। তবে প্রজাহিতৈষী ছাতনা রাজের রাজার বাঁধ নামক পুষ্করণীটি আজও তার সদিচ্ছার বার্তা বহন করে চলেছে। বাঁকুড়া পুরুলিয়াগামী অহল্যাবাই সড়কের ধারে 150 ফুট দৈর্ঘ্য ও 135 ফুট প্রস্থ বিশিষ্ট প্রাচীর ঘেরা অঙ্গনের মাঝে বড়ুচণ্ডীদাস পূজিত বাসুলী মন্দিরের ভিত্তিবেদি। সমগ্র বাঁকুড়া জেলা তথা সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে প্রাচীনত্বের এখানে ইটের গাত্রে নির্মিত লিপি থেকে জানা যায়, 1475 শতাব্দে সামন্তরাজ উত্তর হাম্বির কর্তৃক এই মন্দির নির্মিত হয়। 650 বছরের পুরনো এই মন্দিরটি ভক্তদের উৎসাহে বারবার সংস্কার করা হয়েছে। বর্তমানে মন্দিরের পাশে পুকুরটি ঘিরে রয়েছে বাসলি মায়ের শাখা পড়ার লোকশ্রুতি। শুধু এই পুকুরটা মন্দিরের মূল ফটকের উত্তরদিকে একটা পুকুর আছে যার একটা ইতিহাস রয়েছে, যেটার নাম ভোপা পুকুর। কালক্রমে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হলে সামন্তরাজ বিবেকরঞ্জন রায় রাজগড় সীমানায় নতুন করে পঞ্চরত্ন মন্দির নির্মাণ শুরু করেন। তবে 1873 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কার্য শেষ ও বাসলী দেবীর মূর্তি প্রতিষ্ঠার কৃতিত্ব রানী আনন্দময়ীর। এ নিয়ে নানান কিংবদন্তি গল্পগাথা আজও ছাতনার অলিতে গলিতে কান পাতলেই শোনা যায়। যেমন শোনা যায় রামী চণ্ডীদাসের প্রেম কাহিনী, রজকনি প্রেম নিকশিত হেম কামগন্ধ নাহিতায়, বাংলা সাহিত্যের লিখিত আদিরূপ চর্যাপদ ও দোহা, এবং তার বহু পরে অপরূপ মঙ্গল কাব্য, আর এই দুইয়ের মধ্যবণী তথা মিসিং লিঙ্ক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যার স্রষ্টা ছাতনার গর্ব বড়ু চণ্ডীদাস। যে চণ্ডীদাস 15 শতকে ইতালীয় রেনেসাঁস দীক্ষিত মানবতাবাদীদের আগে উচ্চারণ করেছিলেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। ছাতনার 100 ফুট উঁচু সেমাফোর টাওয়ার, প্রকৃতপক্ষে 1851 খ্রিস্টাব্দে আমাদের দেশে টেলিগ্রাম চালু হওয়ার আগে দূরসংযোগের পদ্ধতি সেমাফোর। ও ম্যালির বাঁকুড়া জেলা গেজেটিয়ার থেকে জানা যায়, 8 মাইল অন্তর এই ধরনের টাওয়ার ও দূরবীনের সাহায্যে মাত্র 50 মিনিটের মধ্যে ফোর্ট উইলিয়াম থেকে 350 মাইল দূরবর্তী চুনার দুর্গে সংবাদ পৌঁছে যেত সেমাফোর পদ্ধতিতে। আদিবাসী উপজাতি সংস্কৃতির পাশাপাশি ইসলামীয় সংস্কৃতি ছাতনা থানায় এনেছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আর এক্ষেত্রে থানা এলাকার 6টি মসজিদের অনন্য অবদান আছে। 6টি মসজিদ আছে, এটা সবচেয়ে প্রধান মসজিদ,
তারপরে আপনার আছে মানে বড় গ্রামের একটা মন্দির আছে, ওখানে একটা আছে। তারপরে বনকার যে কবরস্থান ওখানে একটা আছে, কৃষ্ণ বলটা আর দাদানের একটা আছে, আর এই মন্দির একটা আছে। মসজিদের ন্যায় ছাতনার বড়কালী মন্দির ধর্মপ্রাণ মানুষের শান্তির আশ্রয়। ছাতনা টাউন লাইব্রেরি সব ধর্মের মানুষের মিলন ক্ষেত্র, শিক্ষা সংস্কৃতি চর্চার পীঠস্থান। ছাতনা থানার মোট আয়তন 448.1 বর্গ কিলোমিটার, 344টি গ্রাম, 13টি গ্রাম পঞ্চায়েত, 1টি ব্লক ও 1টি পঞ্চায়েত সমিতি নিয়ে এই থানা গঠিত। এই থানার মোট জনসংখ্যা 218,607 জন, তার মধ্যে 111,590 জন পুরুষ এবং মহিলা 107,017 জন। এখানে তপশিল জাতি ও উপজাতির মোট সংখ্যা 113,468 জন, তার মধ্যে 63,493 জন পুরুষ এবং 49,975 জন মহিলা। সংখ্যালঘু সম্প্রদায়ের মোট সংখ্যা 4,413 জন, তার মধ্যে 2,299 জন পুরুষ এবং 2,114 জন মহিলা। ছাতনা থানায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 299টি, উচ্চ প্রাথমিক বিদ্যালয় 4টি এবং উচ্চ বিদ্যালয়ের সংখ্যা 28টি, মাদ্রাসার সংখ্যা 1টি। ছাতনায় রয়েছে 3টি কলেজ, বিধানচন্দ্র কৃষি মহাবিদ্যালয়, ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয়, ছাতনা আইটিআই কলেজ। এখানে 16টি ব্যাংক এবং 29টি পোস্ট অফিস আছে। এছাড়াও রয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এখানেই গড়ে উঠেছে মহিলা বিকাশ পাঠাগার। শুশুনিয়া পাহাড়ের কোলে গড়ে ওঠা সুদৃশ্য মরুতবাহা ইকো পার্ক বর্তমানে পর্যটকদের মন কেড়েছে এবং পর্যটকদের রাত্রি নিবাসের জন্য এখানে রয়েছে সরকারি বেসরকারি অনেকগুলি গেস্ট হাউস। আরে বংশী বাজাই ঠাকুর সসদরের কোলে কীর্ণ দিনে দিনে বাড়ে, চূড়া বাঁধে দে গো মা হাতে দে মুরগি, গদন চড়াতে যাব রাখাল দাদার সঙ্গে, গভি চড়াতে যাব সুফল দাদার সঙ্গে, গাই গেল রনে বনে বাছুর গেল বৃন্দাবন। ছাতনা থানার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন ভরতপুরের পটশিল্পীরা এখনো ছাতনার পটশিল্পের ঐতিহ্য বহন করে চলেছেন। ছাতনার কৃতি সন্তান নয়ন দত্ত, সনাতন কর্মকার, মানিক কর্মকার পাথরের কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পান। এছাড়াও আস্তিক সিংহবাবু ন্যাশনাল মেরিট সার্টিফিকেট পেয়েছেন। চণ্ডীদাস বিদ্যাপীঠের শিক্ষক সমীর চট্টোপাধ্যায় শিক্ষকতার জন্য রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন। NCCতে রাষ্ট্রপতি বিশেষ সম্মান লাভ করেন মৃণাল কান্তি বেইজ। মধুর এন সমাপয়েতে ঘটুক ছাতনার পেড়া দিয়ে, যা জেলা রাজ্য দেশের সীমানা ছাড়িয়ে ভোজন রসিক জগৎবাসীর নিকট সমাদৃত।